নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ পূজাতে তোমাদের সকলকে স্বাগত। আর এখন বাজে ঘড়িতে প্রায় 1টা, তো ছেলের অনলাইন ক্লাস করিয়ে ছেলের ভাত গরম গরম করলাম, আর এদিকে মাছ ভাজছি। তো মাছ ভাজা আর গরম গরম ভাত অভিনবভোগের চাল ডাল দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। আর ওদিকে ছেলে এখন কার্টুন দেখছে আর আমি বিছানা গুছাচ্ছি। তো করতে করতেই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। দেখো আর এখানটা বিছানা নামানো। তো সকালে কিছুটা কাজ কমপ্লিট করেছে, এখন আবার দুপুরবেলায় যেহেতু ওর অনলাইন ক্লাসটা থাকে এই জন্য রান্নাবাড়িটা কমপ্লিট করে ফেলি, আর দুপুরবেলায় জাস্ট ওরটাই করি আর গরম গরম রুটি করি, যেহেতু ওর বাবাও রুটি খায় আর ওর ঠাকুমাও রুটি খাবে, তো এই গরম গরম রুটিটা জাস্ট করে নিই। আর এখন অনেকগুলো কাজ আমার বাকি আছে, এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি আজকে, বিছানা তুলে নিয়ে তারপর ওকে স্নান করিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। তো চলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। দিয়ে দিয়েছি ওর ঠাকুমার, আজকে পনিরের তরকারি করেছি, তো বেগুন ভাজা, পনিরের তরকারি, এমনি বিট ভাজা রয়েছে, তো কালকে ডালও রয়েছে, অনেক রকমেরই আছে। তো আমি এক্সট্রা বেগুন ভেজে নিচ্ছি ও ঠাকুমার জন্য, ঠাকুমা এসে তাহলে খেয়ে নেবে। আর ছেলের এদিকটা মোটামুটি কাজ কমপ্লিট, তো ওদিকটা এবার সারবো। দেখেছো জল গরম কখন বসিয়ে দিয়েছি, তারপরে দেখছি যে সুইচের এই জায়গাটা আমি প্লাগটা ঠিকঠাক বুঝিনি, আমার জলটা পুরো ঠান্ডা রয়েছে। এখন বাচ্চাটাকে স্নান করবো, স্নান করিয়ে খাওয়াবো, তো দেখছি ও এখনও প্রায় জল গরম, মানে কারেন্টই জ্বলেনি। তো কী করলাম, এই এখন সুইচ দিলাম, ছেলেটাকে আগে খাইয়ে দিলাম, এবার ওকে আমি একটুখানি গাটা মুছিয়ে নেবো, এক মগ জল ঢেলে দেবো বা গা মুছিয়ে দেবো। ওকে খেয়ে দে এখন রেডি বাবু, আর ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দে ওকে এখন একটু গা মুছিয়ে দেবো এক মগ জল ঢেলে দিয়ে, তারপরে বাদ বাকি কাজগুলো করবো। আমার সাথে এ মানে এরকম প্রায় হয়ে থাকে, মানে সুইচ দিয়ে জল গরম হতে চায় না, আর এই সেম প্রবলেম।
আছে, এবার অপেক্ষায় আছি ওর বাবা কখন আসবে। তাহলে ওর বাবা এলে ওর বাবাকে খেতে দিয়ে দেবো। তো আর ছাদে যাবো জামা কাপড় আনতে, তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো। নতুন বউ ওয়েট করছিলাম আমার জন্য। সো ওর বাবা চলে এসছে, ওর বাবাকেও আমি তাহলে গরম গরম রুটিটা করে দিই, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। ওই যে বলে না, কপালে খাবার না থাকলে, তোমার যদি আজকে না খাবার না থাকে সে তুমি এসো খাবার না খেয়ে চলে যাবে, সেই হলো আজকে পুচুর বাবার এলো খেতে। আমি রুটিটা গরম করতে জাস্ট বসাবো, তখনই দোকান দিয়ে ফোন এলো যে মাল এসে গেছে, তো আবার না খেয়েই চলে গেল। এখন জানি না ও আসবে কি না, সচরাচর ও আসে না। আর তো ওই যে একটা কথা, কপালে যদি খাবার না থাকে তো তুমি পাবে না, তুমি এসেও ওই মানে পুরো টেবিলে বসানো খাবার তারপর ছেড়ে দিই, তোমাকে চলে যেতে হবে। আজকে ওর তাই হলো, এখন জানি না আসবে কি না। আসবে না, এখন 3টে বাজে, আর কখন আসবে। ব্যাস আজকে ওর খাবারটা গেল, গিয়ে সারাটা দিন আজকে আর খাবে না, ও কিচ্ছু খাবে না। সে সন্ধ্যেবেলা এলে তারপরও কিছু একটা করে দিতে হবে, এই অবস্থা। ফালতু বসে লাভ নেই, তো ছাদে যাই, ছাদে অনেক জামা কাপড় মেলা আছে, তো ছাদ থেকে জামা কাপড় গুলো নিয়ে চলে আসি। পিছনে আমার ছেলে দেখো ঝুড়ি নিয়ে রয়েছে। ও চাবিটা তো নিলি না, চাবিটা নে। কেন চাবিটা না নিলি? সো গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে 7টা, ও দাদাইরা চলে এসেছে। চা আজকে সিঙ্গারা এনেছিল, আর এখন দেখো ছেলে এখনও ব্ল্যাঙ্কেট থেকে উঠতে পারেনি ঠান্ডায়, দেখো। আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তো আমিও উঠতে দেরি হয়ে গেছে, 5টা সাড়ে 5টার দিকে শুয়ে পড়েছি, 5:30 ওরকম হবে। আর চোখ লেগে গেছে, ওর পাপা কখন এসছে আমি বুঝতেই পারিনি, তো আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর এখন ছেলেকে ব্রেড দুধ খাওয়াচ্ছি, বাটার ব্রেড অ্যান্ড দুধ, দেখো। আর তার সাথে একটু সস নিয়েছি, আমিও একটু খেলাম, আর ওইখানে সিঙ্গারা এনেছিলো, তো একটু সিঙ্গারা খেলাম, মোয়া খেলাম। তো এই শীতকালে না, এই ঘুম থেকে উঠতে না, মানে সকালে হোক সন্ধে হোক আমার খুব কষ্ট হয়, জানো না, আমি প্রচণ্ড শীত কাতুরে। সন্ধ্যেবেলা উঠলে না একটু খিদে পেয়ে যায়, তো এই জন্য আজকে একটু খেয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।